Hi guys, welcome to my web. Hi guys, welcome to my channel. So, tumader onek din age ami bolechilam ki ulto palta makeup challenge video korbo. Ar sheigulo hocche ei prishtha gulo. Kono ekta block e nischoi tumra dekheicho. So, jai hok tumra dekhe nao. এই সেই পৃষ্ঠাগুলো আই থিং লেখাগুলো বুঝতে পারবে না হয়তো ঠিক আছে বুঝতে পারবে না তো এখানে আছে আমার কিছু মেকআপ প্রোডাক্ট যেগুলো হচ্ছে এখানে নামগুলো লেখা আছে সেগুলো সব মেকআপ প্রোডাক্টগুলো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে ঠিক আছে তো হ্যাঁ এই গ্লাসের মধ্যে আমি মেকআপে একটা করে চিকুর মুখ মুড়ের মধ্যে রাখবো রেখে এটাকে নাড়াবো যেটা ফার্স্ট করবে সেটাই আমার সেটা থেকে শুরু করতে হবে ধরো আমার প্রথমে করলো আইশ্যাডো আমি প্রথম আইশ্যাডোটা ইউজ করব তারপর হয়তো করলো সরি গাইস আমার কানেক্টটা খুলে পড়ে গিয়েছিল ওই জন্য আমি গেছিলাম একটা গুজে নিয়ে আসতে তো আনা হয়ে গেছে তো যেটা বলছিলাম এই চিকুরগুলো আমি একটা করে মুড়বারে গ্লাসের মধ্যে ভরবো তারপর লটারি সিস্টেম করে যেটা ফার্স্ট তুলবো সেইটা আমি ইউজ করব প্রথমে ধাপে ধাপে হয়ে যাবে ওকে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো আমার ফ্যামিলি মেম্বার হয়ে নিও সাবস্ক্রাইব করো তো চলো আপাতত আমি চিকুরগুলো একটা একটা করে মুড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের সামনেই মুড়ছে কারণ আমি চেয়েছিলাম এটা লাইভ হোক আমি চিকুরগুলো ভরে নিয়েছি এর মধ্যে মানে সব মুড়ে মুড়ে দেখো তোমরা তো মুড়ে মুড়ে সব এর মধ্যে ভরে নিয়েছি তো চলো এটাকে আমি ফার্স্ট নাড়াই লটারি সিস্টেম করে দেখতে থাকো কোনটা আগে পরে তারপরে তো দেখতেই পাচ্ছ আমি জানি না এর মধ্যে কি আছে প্রথমে আছে ট্রান্স লোশন পাউডার তোমরা কি লেখাটা মানে দেখতে পাচ্ছো জানি না কতটাকে দেখতে পেলে তো প্রথমে কি আছে দেখতে পেলে ট্রান্স লোশন পাউডার তো আমি এটা সাইড করছি আর আমি ট্রান্স লোশন পাউডারের জন্য আজকে ব্যবহার করছি ল্যাকমি ট্রান্স লোশন পাউডার এটা খুবই ভালো পাউডার সেটা তোমরা জানো তো চলো এটার জন্য আমি ব্যবহার করছি এই ব্রাশটা হ্যাঁ ফুড বিউটির ব্রাশ তো যেমন করে পাউডার ব্যবহার করে আমি তেমন করে পুরো ফেসটা পাউডার করে মানে পাউডার দিয়ে দিচ্ছি একটু গলায়ও পাউডার দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার পাউডার দেওয়াটা কমপ্লিট আবার আমি এরকম এরকম করে নিচ্ছি দিয়ে গ্লাসে ঢালছি দেখছি এবার কোনটা পরে এটা করছি এরপর আছে প্রাইমার তো চলো প্রাইমারটা ব্যবহার করি প্রাইমারের জন্য আমি ব্যবহার করছি ব্লু হেভেন প্রাইমার এটাও খুব ভালো প্রাইমার হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো আওয়াজ কারণ আমাদের একটা কুকুর আছে ও ডাকে খুব ঠিক আছে তো এই আওয়াজটা প্রচুরই কুকুর আমি জানি না ও কেন ডাকছে তো আমি আবার চিত্রগুলো নিয়ে এরকম করে ঝাঁকিয়ে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো গ্লাসের মধ্যে দেওয়ার পর এবার উঠেছে কাজল ঠিক আছে
কাজলের জন্য আছে ল্যাকমি আইকনিক কাজল, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা, আর আমি একটু বেশি আজকাল ল্যাকমিটা ব্যবহার করছি, আগে করতাম সুগার। তো আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি কাজল। হাইলাইটার, এটাও একটা ফেভারিট।
আজকে ব্যবহার করছি গ্ল্যাম 21 এর হাইলাইটার আর এই ব্রাশটি ইউজ করছি এটাও লোকাল ব্রাশ তোমরা পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে অনলাইন বা অফলাইনও পেয়ে যাবে আমি অনলাইন থেকে নিয়েছিলাম সেখানে আমি অনেক কালার দেখছি আমি গোল্ডেন কালারটাই ব্যবহার করছি হালকা করে কারণ এটা প্রচুর পিগমেন্ট তো চলো এরপর আমি ইউজ করছি একটা চিকপুর লিপস্টিক ওয়াও লিপস্টিক তো এর জন্য আমি মেবেলিন সুপারস্টার একটা লিপস্টিক ব্যবহার করছি এটা পিঙ্ক সেট এর সেট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমাদের যাতে বোঝার সুবিধা হয় তো লিপস্টিকটা পিঙ্ক কালার যেহেতু আমি পিঙ্ক কালার শাড়ি পরে আছি তাই লিপস্টিক পিঙ্ক কালারই নিলাম লিপস্টিক পরা কমপ্লিট আর তিন চারটে চিকপুর বাকি আছে তো দেখি এটাতে কি পরে ফাউন্ডেশনটা কখন পরবে সেটাই ভাবছি মাস্কারা এরপর মাস্কারা তো মাস্কারার জন্য আমি মেবেলিন সুপারস্টে মাস্কারা ইউজ করছি দেখো ফাউন্ডেশনটা ব্যবহার করে নিচ্ছি ফাউন্ডেশনটা আজকে ব্যবহার করছি মেবেলিন সুপারস্টে এটা 24 ঘন্টা নাকি সুপারস্টে করে তো এটা নিয়েও আমি একটা পরে ভিডিও বানাবো আর এটার জন্য আমি এটা অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করছি সুইস বিউটি এটা খুব ভালো ঠিক আছে তো চলো যে কোনো ফাউন্ডেশনটা একবার ঝাঁকি নেওয়াই উচিত আমার মনে হয় তো ফার্স্ট আমি এক পাম্পই নিচ্ছি কারণ আমি এই মেকআপটা এক পাম্পেই করার চেষ্টা করছি তো এটা আমি নিয়ে তো লাস্ট আছে কি সেটা আমি কিন্তু জানি ঠিক আছে আমাকে বলতে হবে না কারণ আমি কন্ট্রোল লিখেছিলাম লাস্ট আছে কন্টোর তো কন্টোরের জন্য আমি এই সুইস বিউটির প্যালেটটা থেকে কন্টোর করে নিচ্ছি আর আমি কি দিয়ে কন্টোর করব জানো তো আমি কন্টোরের ব্রাশ নিয়েও বসে নি আমি যেটা নিয়ে হাইলাইটার করেছিলাম হাইলাইটার ইউজ করেছিলাম ওটা দিয়ে কন্টোর করব ঠিক আছে তো চলো কন্টোরটা করে নি কমপ্লিট এবার আমি হাতটা পরে আসছি তোমাদের সামনে ওকে আর হাতটা দেখতে পাচ্ছ এই হাতটাই আমি এখন গলায় পরবো তো এটা আমি পরে নি কারণ আমি একা পরতে পারবো না কারো হেল্প লাগবে তো চলো এটা আমি পরে নিয়ে আবার আমি আসছি
কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছো। জাস্ট আমি কিছু কিন্তু মানে পরিবর্তন হয়নি, জাস্ট আমি হাতটা পরেছি একটু শেভ করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলো না প্লিজ। হ্যাঁ, কারণ আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না। অবশ্যই তোমাদের হেল্প লাগবে সাবস্ক্রাইব করার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপর তোমরা কী ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।